জেলুর হত্যাকাণ্ডের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এলাকাবাসী কি বলছেন? জি অপলা, ধন্যবাদ আপনাকে। কলারুয়া হেলাতলা ইউনিয়ন পরিষদের পাশেই মূলত এই হত্যাকাণ্ড, একেবারে যশোর সাতক্ষীরা সড়কের মেইন রাস্তার গায়ে এই বাড়িটি। প্রতিটি মুহূর্তে এখানে লোক সমাগম থাকলেও কিভাবে এই মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে তা নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান জল্পনা কল্পনা রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে তা বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। তাদের পক্ষ থেকে যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জেনেছি যে কলারুয়া মূলত সীমান্ত বেল্ট, এখানে চোরাচালান, মাদক ব্যবসা সহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে থাকে। আর এই অনৈতিক কর্মকাণ্ডের কোনো ঘটনায় প্রতিবাদ করা বা জড়িত থাকার বিষয়ে আছে কিনা সে সমস্ত বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। আমরা সকাল থেকেই ঘটনাস্থলে আছি, একটু আগেই এখানে এসেছিলেন খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি ক্রাইম AKM নাহিদুল ইসলাম এসেছিলেন, এবং এখানে উপস্থিত আছেন সিআইডির AKM আনিসুর রহিম, এছাড়াও সিআইডির ক্রাইম সিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন, ঘটনাস্থল দেখছেন, এবং ক্রাইম সিনের বেল্টের আওতায় অলরেডি সমস্ত নিহত চারজনের বডি রাখা আছে। এই পরিবারের পাঁচজন সদস্যের চারজনকেই হত্যা করা হয়েছে। এবং যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিল্লুর রহমান। নবীন, জানাবেন ঘটনার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ অপলা। অপলা, আপনি জানেন যে ঠাকুরগাঁও রানীশঙ্কর উপজেলা, যে এখন আমি আছি শিয়ালাঙ্গি গ্রামে, আপনারা জানেন যে গত আজকে সকালবেলা এই গ্রামে মা এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তো আমরা কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছি। এখানে আসার পর আমরা জানতে পেরেছি যে এখানে যে ঘটনাটি ঘটেছে, যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আমরা কথা বলেছি ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার এখানে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে ক্রাইম সিআইডি ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এখানে পৌঁছেছেন। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে বলছেন যে এই বাড়ির ঠিক পাশে সকালবেলা তাদের মরদেহ পড়েছিল একটি ডোবাতে, এই ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে আমরা আসলে সরাসরি আমাদের যে সহকারী পুলিশ সুপার রয়েছে আমরা তার সাথে কথা বলবো, যে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। তো আপনারা এখানে এসেছেন, এই ঘটনা সম্পর্কে আপনারা কি জানতে পেরেছেন? আচ্ছা, আজকে সকালে আমরা জানতে পারি যে অর্ধ রানীশঙ্কর থানার এক নং ধর্মগড় ইউনিয়নের ভোরনিয়া শিয়ালডাঙ্গি গ্রাম, এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো এখানে তিনটি লাশ পড়েছিল একটা ডোবাতে। তো আমরা কুইক রেসপন্সে আমরা চলে আসি, এসে আমরা দেখি যে জনক সিরাজুল সাহেবের বাড়ি, এখানে তিনটি লাশ রয়েছে। ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নবীন হাসান। সিলেটের ঘটনায় এই মুহূর্তে সেখানে পিবিআই ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গতকাল থেকে আজকে থেকে চলতেছে, আগামীতে চলবে, আমি তদন্তে যা যা করা লাগবে আমরা সব করব। এটা পোস্টমর্টম শেষ হলে তারপরে আবার আমরা এখানে আজকে খালিদুজ্জামান আমি লাগিয়ে যাবো, এখন সরাসরি আমি যাবো। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ। কিছুক্ষণ আগেই আসলে এই কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন, মিডিয়ার সামনে ব্রিফ করেছেন পিবিআই এর পুলিশ সুপার যিনি খালেদুজ্জামান, তিনি কিন্তু আসলে কিছুক্ষণ আগেই আমাদেরকে বক্তব্য দিয়েছেন। এর আগে এখান থেকে প্রায় 20 মিনিট আগে লাশ উত্তোলন করা হয়, এবং উত্তোলনের সময় সুরথাল রিপোর্ট এখানেই আসলে পিবিআই পুলিশ সদস্য তারা সুরথাল রিপোর্ট প্রস্তুত করেন, এবং তারপর এখান থেকে মরদেহ একটি অ্যাম্বুলেন্স করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সকাল 9টায় কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছেন পিবিআই এর সদস্যরা, এরপর 9:30টায় দুজন ম্যাজিস্ট্রেট এখানে আসেন, এবং তারা আসার পর থেকেই মূলত লাশ উত্তোলনের কাজটা শুরু হয়ে যায়। এবং এখানে যিনি পিবিআই এর পুলিশ সুপার রয়েছেন খালেদুজ্জামান, তিনি বলেছেন যে ময়নাতদন্ত শেষে আবার পুনরায় লাশটি দাফন করা হবে। এর আগে গতকাল কিন্তু এই আদেশটি আসে বা এই অনুমতিটি পাওয়া যায় SMP-র যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন কোতোয়ালি থানার, প্রথম দিকে মামলা ছিল কোতোয়ালি থানায়, সেই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট
লাশটি পুনরায় উত্তোলনের জন্য পুনরায় ময়নাতদন্তের উত্তোলনের জন্য যে তিনি অনুমতি প্রদান করেন তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই লাশটি উত্তোলন করে এখান থেকে নিয়ে যাওয়া হলো। এবং লাশটি যখন উত্তোলন করা হচ্ছিল গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও অনেকটা ভিড় ছিল। আপনি নিশ্চয়ই জানেন এর আগে যে যে ঘটনাটি ঘটেছে, রায়হানের স্ত্রীবাদী হয়ে কিন্তু মামলা করেছেন অজ্ঞাতনাম আসামিদের বিরুদ্ধে, এবং এই ঘটনার পর পুলিশের একটি তদন্ত কমিটি বন্দর বাজার ফাঁড়ির 7 পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু বন্দর বাজার ফাঁড়ির যিনি ইনচার্জ এসআই আকবর তিনি কিন্তু পলাতক রয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা, পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দিতে পারবো।